والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته আবু আব্দুর রহমান জিয়ানতে প্রশ্ন করছেন যে আমরা সালাফে সালেহীনদের নীতিতে যখন হক পথের দাওয়াতি কার্যক্রমগুলি চালিয়ে থাকি তখন আমাদেরকে মাজহাবি আলেমরা একটি প্রশ্ন ছুড়ে দেয়, বলে রসুল্লাহ শাসনের জামানায় যা নেই তা করা যদি বেদাত হয়ে থাকে তো রসুল্লাহ শাসনের জামানায় বুখারি ছিল না, তোমরা বুখারি মানো কেন? এরপর মসজিদ মাদ্রাসা বিল্ডিং যানবাহন এগুলির প্রশ্ন ছুড়ে দিয়ে থাকে যে এগুলি ছিল না সেগুলি তোমরা ব্যবহার কেন করো কেন? আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম বারাকাল নবীন মোহাম্মদ। প্রশ্ন হচ্ছে যে তাদেরকে কি করে প্রতি উত্তর করবো। বলবেন যে ইমাম বুখারীর তো জন্ম রসুল্লাহ সাল্লামের জামানায় হইলে তিনি সাহাবি হয়ে যেতেন, এটা একটি অমূলক প্রশ্ন আপনার। আর ইমাম বুখারীর কথাকে আমরা কখনো মানি না, বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আল্লাহ রাসূলের হাদিসগুলিকে একত্রিত করেছেন, দেন সেই আল্লাহ রাসূলের হাদিসগুলি আমরা মান্য করি, ফলো করি। তো আল্লাহ রাসূলের গুচ্ছিত হাদিসগুলি আমরা ফলো করার অর্থ হলো যে রসুল্লাহ সাল্লামের জামানায় ওগুলি ছিল, যার কারণে রসুল্লাহ সাল্লামের হাদিস সেগুলি। এটা হলো একটি উত্তর। দ্বিতীয় উত্তর হলো তারা এই যে বিমান যানবাহন এগুলিকে তারা দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, এটা তাদের অপরিপক্কতা বলেন জ্ঞানের ক্ষেত্রে অথবা গোঁড়ামি বলেন, এটা দিন নয়। যা দিনের দিন গ্রহণ যা দিন প্রচার প্রসারে সহায়ক হয় তা বিদাত নয়, যা দিন হিসেবে সংযুক্ত হয় তা বেদাত। দিন হিসেবে সংযুক্ত তারা করেছে ঈদ মিলাদুন্নবী, যা রসুল্লাহ সাল্লাম করতেন না। দিন হিসেবে তারা সংযুক্ত করেছে ইয়ানবী সালাম আলাইকা, যা আল্লাহ রসুল করেননি। দিন হিসেবে তারা সংযুক্ত করেছে খতমে ইউনুস অনুষ্ঠান, যা আল্লাহ নবী করেননি। জালালি খতম, যা আল্লাহ রসুল সাল্লাম করেনি। দিন হিসেবে সংযুক্ত তারা করেছে কোনো ব্যক্তি বিশেষের তাকলিদকে, যা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেনি। দিন হিসেবে সংযুক্ত করা হবে দিনের মধ্যে সেটা হলো বেদাত, কিন্তু দিন প্রচারের সহায়ক হিসেবে যেটা সংযুক্ত হবে সেটা বেদাত নয়। গাড়িতে চড়লে পরে কারো দিন নষ্ট হয় না, বেড়ে যায় না, কমে যায় না, ঠিক আছে? ঠিক তো ধরো মাইকে আজান দিলে একবার আল্লাহ আকবার বলা হলে একবার আল্লাহ আকবার হয় মাইকে শোনায়, দুইবার শোনায় না। সো জ্ঞানের অপরিপক্কতার কারণে, মাঝহাবি গোঁড়ামির কারণে কিছু আছে শিক্ষিত ইবলিশ, মানে জানে শুনে মানে ঝগড়া করবে আপনার সাথে, তো শিক্ষিত ইবলিশগুলি থেকে দূরে সরে থাকবেন। আর যারা আসলে জানার মানুষে অপরিপক্কতা থাকার কারণে জ্ঞানের এই সমস্ত প্রশ্ন উত্থাপন করবে তাদেরকে উত্তর দিতে হবে এইভাবে, দেখেন ভাই কোনটা দিন এবং কোনটা দুনিয়া এটা আগে শিখুন। এই মসজিদ মাদ্রাসা বিল্ডিং এগুলি যেগুলি করা হচ্ছে তার মূল কি? তার মূল হলো কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ শিখা হবে। তো কোরআন এবং সুন্নাহ শিখতে গিয়ে কোরআন এবং সুন্নাহ শিখার ক্ষেত্রে হেরফের করবেন সেটা হবে বেদাত। কিন্তু এখন আপনি আগে মাটির মসজিদে বসে নামাজ পড়তেন, এখন বিল্ডিংয়ে নামাজ পড়তেছেন, এটার কোনো তারতম্য করা যাবে না, কারণ যুগের পরিবর্তনে মানুষ এই যুগে আধুনিকায়ন থেকে উপকৃত হবেই। এটা দিন নয়, ঘড়িটা দিন নয়, সাইকেলটা দিন নয়, বিমানটা দিন নয়। ইমাম বুখারী তখন জন্মই নেয় নাই, আপনি মৌলবী, আল্লাহ রাসূলের যুগে জন্ম নেননি আপনার, কারণ এটা হওয়া সম্ভব হয় নাই। যেন আপনি মৌলবী, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, বলেন আমরা সেটা মেনে নেব। কিন্তু ইমাম আবু হানিফা বলেছে এই কথা বলবেন গায়ের জোর দেখিয়ে, দেখা যাবে যে ইমাম আবু হানিফা তা বলেনি। ইমাম আবু হানিফা
কোরআন ও সহি সুন্নাকে প্রায়োরিটি দিয়ে কথা বলবেন, অথচ আপনি সেটা মানবেন না, আবার আপনি মাঝহাবি দাবি করবেন, আবার হকপন্থী হওয়ার দাবি করবেন, এসব গুজামিল অন্যখানে যেয়ে দিয়ে আমাদের সহি আকিদা পন্থীদের কাছে কখনো দিতে আসেন না। বুঝেছেন, দিন এবং দুনিয়া কোনটা, এই দুটা আমাদেরকে আগে শিখতে হবে, কোনটা দিন হিসেবে সংযুক্ত আর কোনটা দিনকে প্রচার প্রসারের সহায়ক হিসেবে সংযুক্ত, এই দুটোর পার্থক্য করবেন। কেননা ইতিয়ানু শাইই মিন গায়রি মিসালিন সাবেক, বেদাতের সংজ্ঞা হচ্ছে সওয়াবের নিয়তে দিনের মধ্যে কোনো নব আবিষ্কার করা যার পূর্বে দৃষ্টান্ত ছিল না। তাহলে ইয়ানবী সালাম আলাইকা আপনি করবেন, এটা ইসলামে পূর্বে দৃষ্টান্ত নাই, দেন এটা বেদাত হয়ে গেছে। এভাবে বেদাতের সংজ্ঞাই জানে না হাজার হাজার লাখ লাখ আলেম আবু হানিফার অনুসারী বলে তথাকথিত দাবিদারেরা, এবং কিছু গোড়া তারা বেদাতে হাসানা এবং সাইয়া করে তাকসিম করেছে, ভাগ করে দিয়েছে। অথচ আল্লাহ রসুলাম আবু দাউদের সহি হাদিস, আরো বিভিন্ন হাদিস সহি গ্রন্থগুলিতে তিনি বলেছেন কুল্লু বিদা আতিন জালালা, প্রত্যেকটি বেদাতই হচ্ছে জালালা গুমরাহি। আল্লাহ আল্লাহ রাসুলকেও তারা অপরিপক্ক বানাচ্ছে, হ্যাঁ, দিয়ে এ মসজিদ মাদ্রাসা বিল্ডিং এইগুলিকে বেদাতে হাসানা নাম দিচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে আল্লাহ রাসুল তাহলে তাদের কথা অনুসারে ই হয়ে যাবেন, মানে মিথ্যাবাদী হয়ে যাবেন। আল্লাহ ইয়াজান বিল্লাহ, আল্লাহ আমাদেরকে এরকম মিথ্যা মানে মনে করেন যে অব্যাহত রচনাকারী হানাফি সম্প্রদায়ের এই ইমান বিধ্বংসী আকিদে থেকে আল্লাহ রক্ষা করুন আমাদের। তারা বেদাতকে দুই ভাগে বিভক্ত করলো, তাহলে আল্লাহ রসুলকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করে দিল। আল্লাহ রসুল বলছেন কুল্লু বেদাতিন জালালা, প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর তারা বলছে না বেদাতে হাসানা ভালো, বেদাতে সাইয়া গুমরাহি। তাই দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওপরেও তারা টাক্কা মেরে চলে যাচ্ছে, এতটা ধৃষ্টত্ব তারা মানে ধৃষ্টতা তারা দেখাতে প্রস্তুত ভাই। এই জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আউলিয়াদের অনুসরণ করাকে হারাম করেছেন, বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, সূরা আরাফ 3 নম্বর আয়াত। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম বারাকা আলা নাবিনা মুহাম্মদ। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءوا